স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে অনিশ্চিত নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অংশগ্রহণ। মুশফিকুর রহিমের মতো তিনিও একাদশে না থাকলে অনেক বছর পর প্রতিষ্ঠিত পাঁচ সিনিয়র ক্রিকেটারের কাউকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর কাটছে দুঃস্বপ্নের মতো, মাঠের পারফরমেন্স বিবর্ণ, ওয়ানডে সিরিজে প্রতিরোধ করার দৃশ্য তেমন চোখে পড়েনি, ফলে কপালে জুটেছে হোয়াইট ওয়াশের গ্ল্যানি। টি টোয়েন্টিতেও নেই ধারালো কোনো পারফরমেন্স, ফিল্ডিং হাত আর ছেলে মানুষই ভুলের মহড়া যেন। খেলা দেখে মনে হচ্ছে দলটাই বুঝি স্বর্ণসারা। এবারের এই সফরে দলে নেই মাশরাফি বিন মুর্তজা, পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান, আর ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশে ফিরেছেন ওয়ানডে সিরিজ শেষ করেই। মুশফিকুর রহিমও পড়েছেন দুই ধরনের চোটে, এবার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও অনিশ্চয়তা। মুশফিকের মতো রিয়াদকে নিয়েও অনিশ্চয়তা চোটের কারণে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে স্ট্রেইনের কারণে ঠিকমতো অনুশীলনও করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ, শেষ ম্যাচে তার অংশ নেওয়ার সম্ভাবনা তাই ক্ষীণ। তিনি না খেললে দলকে নেতৃত্ব দেবেন অন্য কেউ, আর তিনি যদি না খেলেন তাহলে মোসাদ্দেক হোসেন সৈকত অথবা নাজমুল হোসেন শান্তর মধ্যে যে কোনো একজনকে একাদশে দেখা যেতে পারে, সেক্ষেত্রে নেতৃত্বের ভার দুজনের মধ্যে একজনের কাঁধেই বর্তানোর সম্ভাবনা বেশি। এক্ষেত্রে নাজমুল হোসেন শান্তই অনেকটা এগিয়ে থাকবেন। সিনিয়রদের মধ্যে বাকি আছেন যিনি, অনিশ্চয়তা আছে তাকে নিয়েও। চোটে পড়া মুশফিককে নিয়ে শঙ্কা কাটেনি এখনও, শেষ ম্যাচের আগেও তিনি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কিনা তা পরিষ্কার নয়। কাঁধের চোটের সাথে নতুন করে সৃষ্টি হওয়া আঙুলের চোটে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিকুর রহিমের জন্য অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। একে তো করোনার কারণে বায়োবাবলের ক্লান্তি, তার উপর টানা খেলার সূচি সামনে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তবে ফিটনেস টেস্টে পাশ করলে শেষ ম্যাচে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। আর যদি মুশফিকুর রহিম কালকের ম্যাচে একাদশে ফেরেন, তবুও ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকত অথবা নাজমুল হোসেন শান্তর মধ্যে যে কোনো একজনকে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, শেষ টি টোয়েন্টি ম্যাচে যদি মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ থেকে ছিটকে পড়েন, তাহলে তার বদলে আপনারা কোন ক্রিকেটারকে একাদশে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।